নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মানবাধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানান, মোদীকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং মুক্ত গণমাধ্যমের গুরুত্বের কথা বলেছেন তিনি। বাইডেন বলেন, বরাবরের মতো একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ করতে মানবাধিকারকে সম্মান করা এবং সুশীল সমাজ ও মুক্ত গণমাধ্যমের ভূমিকা যে গুরুত্বপূর্ণ তা মোদীর সামনে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাইডেন। এছাড়াও জি টোয়েন্টি সম্মেলন আয়োজনের জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি।